এই মুহূর্তে আপনারা দেখছেন পিপি24 এর পর্দায়। সেই রেন্টার্স কলোনিতে খালাসি খুন কাণ্ডে ধৃত তিন জনের মধ্যে একজন বিশ্বজিৎ দেবনাথ, টিঙ্কু দেবনাথ এবং সৌরভ দাস ওরফে বিল্লু, এই তিনজনকে সোপার্দ করা হচ্ছে আদালতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা পিপি24 এর পর্দায় দেখছেন। এবং কে সেই বিশ্বজিৎ দেবনাথ? সে বিশ্বজিৎ দেবনাথ শাসক দলীয় স্থানীয় নেতা এবং একেবারে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে তিনি আসীন রয়েছে। তার বেশ কিছু নজির বা প্রমাণ উঠে এসেছে আমাদের কাছে। এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল শার্ট পরিহিত অবস্থায় একেবারে মন্ত্রী রামপ্রসাদ পালকে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি উপহার করছেন, উপহার দিচ্ছেন, তার পাশাপাশি বিভিন্ন সময় দলীয় কর্মী সভাদের সঙ্গে বা কর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি একেবারে সূর্যমণিনগর মণ্ডলের বিভিন্ন কর্মসূচিতে মঞ্চে অতিথিদের সঙ্গে, ভিভিআইপিদের সঙ্গে মঞ্চ ভাগ করেছে সেই বিশ্বজিৎ দেবনাথ। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে দেখতে পাচ্ছেন যে যুব মোর্চার যে সূর্যমণিনগর মোর্চার মণ্ডল কমিটি রয়েছে, সেই মণ্ডলের যুব মোর্চার সভাপতি ভুলন সাহার পাশে, কখনো রাজ্য বা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিকের পাশে, আবার কখনো মন্ত্রী রামপ্রসাদ পালের পাশে তার একেবারে ঘনিষ্ঠ উপস্থিতির ছবি দেখা যাচ্ছে। এবং ঠিক সেইখানেই লাল সার্কেলে যার ছবি আপনারা দেখছেন, যাকে বসে থাকতে দেখা যাচ্ছে একেবারে মণ্ডলের নেতৃত্বদের সঙ্গে, শুধুমাত্র মণ্ডলের নেতৃত্বটাই নয়, একেবারে মন্ত্রী অর্থাৎ সূর্যমণিনগরের স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তে বা ঘনিষ্ঠ বা একেবারে খুব কাছাকাছি অবস্থানে তাকে দেখা যাচ্ছে একই মঞ্চে বিভিন্ন সময়। মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, এমনকি সূর্যমণিনগর মণ্ডল সভাপতি মণ্ডলের যুব মোর্চার সভাপতির সঙ্গেও একই মঞ্চ ভাগ করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে ডায়াজে বসে কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখছেন, যে মঞ্চে বসা ছিল মন্ত্রী রামপ্রসাদ পাল, নবাদল বণিক, একেবারে সূর্যমণিনগর মণ্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। অর্থাৎ এই জায়গায় এটা অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই যে বিশ্বজিৎ দেবনাথকে বিজেপি দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি, বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কার্যকর্তা নন, বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কোনো পদে আসীন নেই, সেটা কোনোভাবেই বলা যাবে না। এবং এমনকি সাধারণ মানুষ সেটাও বুঝতে পারেন যে অন্য কোনো রাজনৈতিক দল থেকে অতি উৎসাহে যদি বিজেপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসে কেউ এবং তাকে যদি বিজেপির নেতৃত্বরা নাই চিনে থাকে, তাহলে মঞ্চে উঠে একেবারে ভিভিআইপিদের সঙ্গে, শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করার কথা ছিল না তার। যদি এমন হয়ে থাকে যে কোনো একটি সাফাই কর্মসূচিতে শুধুমাত্র বিজেপির উত্তরীয় লাগিয়ে বা গলায় ঝুলিয়ে ছবি পোস্ট করার মধ্যেই বিজেপির নেতা বা বিজেপির কার্যকর্তা প্রমাণ হয় না, সেটা বলার কোনো কারণ নেই। কারণ একের পর এক একাধিক এই অনুষ্ঠানে, দলীয় এবং সাংগঠনিক কর্মসূচিতে, এমনকি মাইক হাতে ডায়াজে দাঁড়িয়ে ভাষণ রাখতে বা রাখা অবস্থাতেও তার ছবি একেবারে আমাদের সামনে উঠে এসেছে। এবং যা থেকে প্রমাণ করে গুরুত্বপূর্ণ কোনো একটি পদ বিজেপি দলের বহন করছিল এবং সেই পদে আসীন ছিল। এবং যেভাবে সেই খালাসি খুন মামলায় বা খালাসি খুন কাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, সেই তিনজনের মধ্যে একজন সেই বিশ্বজিৎ দেবনাথ, যার ছবি এক পাশে আপনারা দেখছেন, শাসক দলীয় পদাধিকারী, শাসক দলীয় শীর্ষ নেতৃত্ব, এমনকি রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গেও একেবারে খুব কাছাকাছি অবস্থায় তার ছবি, এমনকি নিজের হাতে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি মন্ত্রী রামপ্রসাদ পালের হাতে উপহার স্বরূপ তুলে দিচ্ছেন, সেই ছবিও কিন্তু আপনারা দেখছেন। এক পাশাপাশি সূর্যমণিনগর মণ্ডল যুব মোর্চার বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি, কার্যকারিণী কর্মসূচি বা সভা, সেগুলোতে তাকে ভাষণ রাখতেও দেখা যাচ্ছে। এমনকি তাদের কার্যালয়ে বসে মলয়নগর গ্রাম পঞ্চায়েতের যে কমিটি রয়েছে সেখানেও তাকে দেখা যাচ্ছে। যুব মোর্চার সূর্যমণিনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি ভুলন সাহার পাশের চেয়ারটিতে বসে একেবারে বক্তব্য রাখছেন বা সেই বৈঠক করছেন। তা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় বিশ্বজিৎ দেবনাথ একদিন শুধুমাত্র বিচ্ছিন্নভাবে বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করেনি, বিশ্বজিৎ দেবনাথ দিনের পর দিন একাধিক সাংগঠনিক এবং দলীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। এবং তার ঠিক এক পাশে দেখছেন সেই বিশ্বজিৎ দেবনাথকে খালাসি খুন কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আদালতে সোপার্দ করা হচ্ছে।
এই মুহূর্তে আপনারা দেখছেন পিপি 24 এর পর্দায়। সেই রেন্টার্স কলোনিতে খালাসি খুন কাণ্ডে ধৃত তিন জনের মধ্যে একজন বিশ্বজিৎ দেবনাথ, টিঙ্কু দেবনাথ এবং সৌরভ দাস ওরফে বিল্লু, এই তিনজনকে সোপার্দ করা হচ্ছে আদালতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা পিপি 24 এর পর্দায় দেখছেন। এবং কে সেই বিশ্বজিৎ দেবনাথ? সে বিশ্বজিৎ দেবনাথ শাসক দলীয় স্থানীয় নেতা এবং একেবারে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে তিনি আসীন রয়েছে। তার বেশ কিছু নজির বা প্রমাণ উঠে এসেছে আমাদের কাছে। এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল শার্ট পরিহিত অবস্থায় একেবারে মন্ত্রী রামপ্রসাদ পালকে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি উপহার করছেন, উপহার দিচ্ছেন। তার পাশাপাশি বিভিন্ন সময় দলীয় কর্মী সভাদের সঙ্গে বা কর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি একেবারে সূর্যমণিনগর মণ্ডলের বিভিন্ন কর্মসূচিতে মঞ্চে অতিথিদের সঙ্গে, ভিভিআইপিদের সঙ্গে মঞ্চ ভাগ করেছে সেই বিশ্বজিৎ দেবনাথ। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে দেখতেই পাচ্ছেন যে যুব মোর্চার যে সূর্যমণিনগর মোর্চার মণ্ডল কমিটি রয়েছে, সেই মণ্ডলের যুব মোর্চার সভাপতি ভুলন সাহার পাশে, কখনো রাজ্য বা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিকের পাশে, আবার কখনো মন্ত্রী রামপ্রসাদ পালের পাশে তার একেবারে ঘনিষ্ঠ উপস্থিতির ছবি দেখা যাচ্ছে। এবং ঠিক সেখানে লাল সার্কেলে যার ছবি আপনারা দেখছেন, যাকে বসে থাকতে দেখা যাচ্ছে একেবারে মণ্ডলের নেতৃত্বদের সঙ্গে। শুধুমাত্র মণ্ডলের নেতৃত্বটাই নয়, একেবারে মন্ত্রী অর্থাৎ সূর্যমণিনগরের স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তে বা ঘনিষ্ঠ বা একেবারে খুব কাছাকাছি অবস্থানে তাকে দেখা যাচ্ছে। একই মঞ্চে বিভিন্ন সময় মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, এমনকি সূর্যমণিনগর মণ্ডল সভাপতি মণ্ডলের যুব মোর্চার সভাপতির সঙ্গেও একই মঞ্চ ভাগ করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে ডায়াজে বসে কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখছেন, যে মঞ্চে বসা ছিল মন্ত্রী রামপ্রসাদ পাল, নবাদল বণিক, একেবারে সূর্যমণিনগর মণ্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। অর্থাৎ এই জায়গায় এটা অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই যে বিশ্বজিৎ দেবনাথকে বিজেপি দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কার্যকর্তা নন, বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কোনো পদে আসীন নেই সেটা কোনোভাবেই বলা যাবে না। এবং এমনকি সাধারণ মানুষ সেটাও বুঝতে পারেন যে অন্য কোনো রাজনৈতিক দল থেকে অতি উৎসাহে যদি বিজেপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসে কেউ এবং তাকে যদি বিজেপির নেতৃত্বরা নাই চিনে থাকে, তাহলে মঞ্চে উঠে একেবারে ভিভিআইপিদের সঙ্গে শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করার কথা ছিল না তার। যদি এমন হয়ে থাকে যে কোনো একটি সাফাই কর্মসূচিতে শুধুমাত্র বিজেপির উত্তরীয় লাগিয়ে বা গলায় ঝুলিয়ে ছবি পোস্ট করার মধ্যেই বিজেপির নেতা বা বিজেপির কার্যকর্তা প্রমাণ হয় না, সেটা বলার কোনো কারণ নেই। কারণ একের পর এক একাধিক এই অনুষ্ঠানে, দলীয় এবং সাংগঠনিক কর্মসূচিতে, এমনকি মাইক হাতে ডায়াজে দাঁড়িয়ে ভাষণ রাখতে বা রাখা অবস্থাতেও তার ছবি একেবারে আমাদের সামনে উঠে এসেছে। এবং যা থেকে প্রমাণ করে গুরুত্বপূর্ণ কোনো একটি পদ বিজেপি দলের বহন করছিল এবং সেই পদে আসীন ছিল। এবং যেভাবে সেই খালাসি খুন মামলায় বা খালাসি খুন কাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, সেই তিনজনের মধ্যে একজন সেই বিশ্বজিৎ দেবনাথ, যার ছবি এক পাশে আপনারা দেখছেন, শাসক দলীয় পদাধিকারী, শাসক দলীয় শীর্ষ নেতৃত্ব, এমনকি রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গেও একেবারে খুব কাছাকাছি অবস্থায় তার ছবি, এমনকি নিজের হাতে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি মন্ত্রী রামপ্রসাদ পালের হাতে উপহার স্বরূপ তুলে দিচ্ছেন, সেই ছবিও কিন্তু আপনারা দেখছেন। এক পাশাপাশি সূর্যমণিনগর মণ্ডল যুব মোর্চার বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি, কার্যকারিণী কর্মসূচি বা সভা, সেগুলোতে তাকে ভাষণ রাখতেও দেখা যাচ্ছে। এমনকি তাদের কার্যালয়ে বসে মলয়নগর গ্রাম পঞ্চায়েতের যে কমিটি রয়েছে সেখানেও তাকে দেখা যাচ্ছে। যুব মোর্চার সূর্যমণিনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি ভুলন সাহার পাশের চেয়ারটিতে বসে একেবারে বক্তব্য রাখছেন বা সেই বৈঠক করছেন। তা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় বিশ্বজিৎ দেবনাথ একদিন শুধুমাত্র বিচ্ছিন্নভাবে বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করেনি, বিশ্বজিৎ দেবনাথ দিনের পর দিন একাধিক সাংগঠনিক এবং দলীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। এবং তার ঠিক এক পাশে দেখছেন সেই বিশ্বজিৎ দেবনাথকে খালাসি খুন কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আদালতে সোপার্দ করা হচ্ছে।
এই মুহূর্তে আপনারা দেখছেন PP24 এর পর্দায়। সেই রেন্টার্স কলোনিতে খালাসি খুন কাণ্ডে ধৃত তিন জনের মধ্যে একজন বিশ্বজিৎ দেবনাথ, টিঙ্কু দেবনাথ এবং সৌরভ দাস ওরফে বিল্লু, এই তিনজনকে সোপার্দ করা হচ্ছে আদালতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা PP24 এর পর্দায় দেখছেন। এবং কে সেই বিশ্বজিৎ দেবনাথ? সে বিশ্বজিৎ দেবনাথ শাসক দলীয় স্থানীয় নেতা এবং একেবারে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে তিনি আসীন রয়েছে। তার বেশ কিছু নজির বা প্রমাণ উঠে এসেছে আমাদের কাছে। এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল শার্ট পরিহিত অবস্থায় একেবারে মন্ত্রী রামপ্রসাদ পালকে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি উপহার করছেন, উপহার দিচ্ছেন। তার পাশাপাশি বিভিন্ন সময় দলীয় কর্মী সভাদের সঙ্গে বা কর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি একেবারে সূর্যমণিনগর মণ্ডলের বিভিন্ন কর্মসূচিতে মঞ্চে অতিথিদের সঙ্গে, ভিভিআইপিদের সঙ্গে মঞ্চ ভাগ করেছে সেই বিশ্বজিৎ দেবনাথ। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে দেখতেই পাচ্ছেন যে যুব মোর্চার যে সূর্যমণিনগর মোর্চার মণ্ডল কমিটি রয়েছে, সেই মণ্ডলের যুব মোর্চার সভাপতি বুলন সাহার পাশে কখনো রাজ্য বা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিকের পাশে, আবার কখনো মন্ত্রী রামপ্রসাদ পালের পাশে তার একেবারে ঘনিষ্ঠ উপস্থিতির ছবি দেখা যাচ্ছে। এবং ঠিক সেইখানে লাল সার্কেলে যার ছবি আপনারা দেখছেন, যাকে বসে থাকতে দেখা যাচ্ছে একেবারে মণ্ডলের নেতৃত্বদের সঙ্গে। শুধুমাত্র মণ্ডলের নেতৃত্বটাই নয়, একেবারে মন্ত্রী অর্থাৎ সূর্যমণিনগরের স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তে বা ঘনিষ্ঠ বা একেবারে খুব কাছাকাছি অবস্থানে তাকে দেখা যাচ্ছে একই মঞ্চে বিভিন্ন সময়। মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, এমনকি সূর্যমণিনগর মণ্ডল সভাপতি মণ্ডলের যুব মোর্চার সভাপতির সঙ্গেও একই মঞ্চ ভাগ করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে ডায়াজে বসে কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখছেন যে মঞ্চে বসা ছিল মন্ত্রী রামপ্রসাদ পাল, নবাদল বণিক, একেবারে সূর্যমণিনগর মণ্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। অর্থাৎ এই জায়গায় এটা অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই যে বিশ্বজিৎ দেবনাথকে বিজেপি দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কার্যকর্তা নন, বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কোনো পদে আসীন নেই সেটা কোনোভাবেই বলা যাবে না। এবং এমনকি সাধারণ মানুষ সেটাও বুঝতে পারেন যে অন্য কোনো রাজনৈতিক দল থেকে অতি উৎসাহে যদি বিজেপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসে কেউ এবং তাকে যদি বিজেপির নেতৃত্বরা নাই চিনে থাকে, তাহলে মঞ্চে উঠে একেবারে ভিভিআইপিদের সঙ্গে শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করার কথা ছিল না তার। যদি এমন হয়ে থাকে যে কোনো একটি সাফাই কর্মসূচিতে শুধুমাত্র বিজেপির উত্তরীয় লাগিয়ে বা গলায় ঝুলিয়ে ছবি পোস্ট করার মধ্যেই বিজেপির নেতা বা বিজেপির কার্যকর্তা প্রমাণ হয় না, সেটা বলার কোনো কারণ নেই। কারণ একের পর এক একাধিক এই অনুষ্ঠানে, দলীয় এবং সাংগঠনিক কর্মসূচিতে, এমনকি মাইক হাতে ডায়াজে দাঁড়িয়ে ভাষণ রাখতে বা রাখা অবস্থাতেও তার ছবি একেবারে আমাদের সামনে উঠে এসেছে। এবং যা থেকে প্রমাণ করে গুরুত্বপূর্ণ কোন একটি পদ বিজেপি দলের বহন করছিল এবং সেই পদে আসীন ছিল। এবং যেভাবে সেই খালাসি খুন মামলায় বা খালাসি খুন কাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, সেই তিনজনের মধ্যে একজন সেই বিশ্বজিৎ দেবনাথ, যার ছবি একপাশে আপনারা দেখছেন, শাসক দলীয় পদাধিকারী, শাসক দলীয় শীর্ষ নেতৃত্ব, এমনকি রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গেও একেবারে খুব কাছাকাছি অবস্থায় তার ছবি, এমনকি নিজের হাতে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি মন্ত্রী রামপ্রসাদ পালের হাতে উপহার স্বরূপ তুলে দিচ্ছেন, সেই ছবিও কিন্তু আপনারা দেখছেন। এক পাশাপাশি সূর্যমণিনগর মণ্ডল যুব মোর্চার বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি, কার্যকারিণী কর্মসূচি বা সভা, সেগুলোতে তাকে ভাষণ রাখতেও দেখা যাচ্ছে। এমনকি তাদের কার্যালয়ে বসে মলয়নগর গ্রাম পঞ্চায়েতের যে কমিটি রয়েছে সেখানেও তাকে দেখা যাচ্ছে। যুব মোর্চার সূর্যমণিনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি ভুলন সাহার পাশের চেয়ারটিতে বসে একেবারে বক্তব্য রাখছেন বা সেই বৈঠক করছেন। তা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় বিশ্বজিৎ দেবনাথ একদিন শুধুমাত্র বিচ্ছিন্নভাবে বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করেনি, বিশ্বজিৎ দেবনাথ দিনের পর দিন একাধিক সাংগঠনিক এবং দলীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। এবং তার ঠিক একপাশে দেখছেন সেই বিশ্বজিৎ দেবনাথকে খালাসি খুন কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আদালতে সোপার্দ করা হচ্ছে।
এই মুহূর্তে আপনারা দেখছেন পিপি 24 এর পর্দায়। সেই রেন্টার্স কলোনিতে খালাসি খুন কাণ্ডে ধৃত তিন জনের মধ্যে একজন বিশ্বজিৎ দেবনাথ, টিঙ্কু দেবনাথ এবং সৌরভ দাস ওরফে বিল্লু, এই তিনজনকে সোপার্দ করা হচ্ছে আদালতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা পিপি 24 এর পর্দায় দেখছেন। এবং কে সেই বিশ্বজিৎ দেবনাথ? সে বিশ্বজিৎ দেবনাথ শাসক দলীয় স্থানীয় নেতা এবং একেবারে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে তিনি আসীন রয়েছে। তার বেশ কিছু নজির বা প্রমাণ উঠে এসেছে আমাদের কাছে। এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল শার্ট পরিহিত অবস্থায় একেবারে মন্ত্রী রামপ্রসাদ পালকে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি উপহার করছেন, উপহার দিচ্ছেন। তার পাশাপাশি বিভিন্ন সময় দলীয় কর্মী সভাদের সঙ্গে বা কর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি একেবারে সূর্যমণিনগর মণ্ডলের বিভিন্ন কর্মসূচিতে মঞ্চে অতিথিদের সঙ্গে, ভিভিআইপিদের সঙ্গে মঞ্চ ভাগ করেছে সেই বিশ্বজিৎ দেবনাথ। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে দেখতেই পাচ্ছেন যে যুব মোর্চার যে সূর্যমণিনগর মোর্চার মণ্ডল কমিটি রয়েছে, সেই মণ্ডলের যুব মোর্চার সভাপতি বুলন সাহার পাশে কখনো রাজ্য বা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিকের পাশে, আবার কখনো মন্ত্রী রামপ্রসাদ পালের পাশে তার একেবারে ঘনিষ্ঠ উপস্থিতির ছবি দেখা যাচ্ছে। এবং ঠিক সেখানে লাল সার্কেলে যার ছবি আপনারা দেখছেন, যাকে বসে থাকতে দেখা যাচ্ছে একেবারে মণ্ডলের নেতৃত্বদের সঙ্গে। শুধুমাত্র মণ্ডলের নেতৃত্বটাই নয়, একেবারে মন্ত্রী অর্থাৎ সূর্যমণিনগরের স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তে বা ঘনিষ্ঠ বা একেবারে খুব কাছাকাছি অবস্থানে তাকে দেখা যাচ্ছে। একই মঞ্চে বিভিন্ন সময় মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, এমনকি সূর্যমণিনগর মণ্ডল সভাপতি মণ্ডলের যুব মোর্চার সভাপতির সঙ্গেও একই মঞ্চ ভাগ করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে ডায়াজে বসে কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখছেন। যে মঞ্চে বসা ছিল মন্ত্রী রামপ্রসাদ পাল, নবাদল বণিক, একেবারে সূর্যমণিনগর মণ্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। অর্থাৎ এই জায়গায় এটা অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই যে বিশ্বজিৎ দেবনাথকে বিজেপি দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কার্যকর্তা নন, বিশ্বজিৎ দেবনাথ বিজেপি দলের কোনো পদে আসীন নেই সেটা কোনোভাবেই বলা যাবে না। এবং এমনকি সাধারণ মানুষ সেটাও বুঝতে পারেন যে অন্য কোনো রাজনৈতিক দল থেকে অতি উৎসাহে যদি বিজেপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসে কেউ এবং তাকে যদি বিজেপির নেতৃত্বরা নাই চিনে থাকে, তাহলে মঞ্চে উঠে একেবারে ভিভিআইপিদের সঙ্গে, শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করার কথা ছিল না তার। যদি এমন হয়ে থাকে যে কোনো একটি সাফাই কর্মসূচিতে শুধুমাত্র বিজেপির উত্তরীয় লাগিয়ে বা গলায় ঝুলিয়ে ছবি পোস্ট করার মধ্যেই বিজেপির নেতা বা বিজেপির কার্যকর্তা প্রমাণ হয় না, সেটা বলার কোনো কারণ নেই। কারণ একের পর এক একাধিক এই অনুষ্ঠানে, দলীয় এবং সাংগঠনিক কর্মসূচিতে, এমনকি মাইক হাতে ডায়াজে দাঁড়িয়ে ভাষণ রাখতে বা রাখা অবস্থাতেও তার ছবি একেবারে আমাদের সামনে উঠে এসেছে। এবং যা থেকে প্রমাণ করে গুরুত্বপূর্ণ কোনো একটি পদ বিজেপি দলের বহন করছিল এবং সেই পদে আসীন ছিল। এবং যেভাবে সেই খালাসি খুন মামলায় বা খালাসি খুন